বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ বাগদায়, বিজেপি করার কারণে মারধর করা হয় বলে দাবি। টাকা পয়সা নিয়ে বিবাদ, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, পাল্টা দাবি তৃণমূলের। রাতের অন্ধকারে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ, বিজেপি করার অপরাধে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ আক্রান্ত দম্পতির। অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে এই হামলা করা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার কনিয়াড়া 2 নম্বর পঞ্চায়েতের চুয়াটিয়া এলাকায়। অভিযোগ, শুক্রবার রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় বাসিন্দা সুবল বালা ও তার স্ত্রী করুণা বালার ওপর হামলা করা হয়েছে। সুবল বালার অভিযোগ, রাতে যখন তারা বাড়িতে ফিরছিলেন তখন তাদের গালিগালাজ ও মারধর করা হয়। এদিন বাড়িতে বসে সুবল বালা বলেন, যেখানে সেখানে আমাকে খুব মার মেরেছে, শুধু টিএমসির লোকে শুধু মেরেছে, শুধু আমি বিজেপি কেন করি, এই আমার অপরাধ। দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দিচ্ছে, মারতে পারে না, দীর্ঘদিন ধরে আমাকে হুমকি দেয়, তোরে কাটি ফেলবো, তোরে মারি ফেলবো। পরশু দিন রাত্রে ওই আমরা দুজন ওদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তখন হঠাৎ মাল খাইয়া আমাকে দুজনের পর অ্যাটাক করে আমাদের দুজনকে খুব মারধর করেছে, খুব মার। টিএমসি করি, বিজেপি করিস, বিজেপি তোর বাপ হয়, বিজেপি করিস তুই, তোর বিজেপি তোর ছোট হয়ে দেবো, তোর কোন বাপ আছে ডাকি নিয়ে আয় বিজেপিতে, আমার আমার স্ত্রীকে। একই অভিযোগ সুবল বালার স্ত্রী করুণা বালার। তিনি বলেন, আমাকে ও আমার স্বামীকে মারধর করা হয়েছে, মেরেছে। আমরা কেন বিজেপি করি, ওদের বহুত দিনের তে আমাদের পরে রাগ আছে, যেহেতু আমরা গরিব মানুষ, আমরা কাউকে পাবো না, আমাকে মারলে তো কেউ আমার সঙ্গে আসবে না, আরো বলে কি মারবো। আমার স্বামী এই গ্রামে তখন কোনো বিজেপি ছিল না, আমার স্বামী একাই বিজেপি পার্টি করত, তারপরে আস্তে 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 সবাই আমার স্বামীর সঙ্গে যোগ দিল। হ্যাঁ, আমি থানায় অভিযোগ করে এসেছি, সব কিছু বলে এসেছি, প্লাস আমি কেস করে এসেছি। এ বিষয়ে সোচ্চার হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এ বিষয়ে তৃণমূল বনগাঁ জেলা কোর কমিটির সদস্য তরুণ ঘোষ বলেন, সামনে নির্বাচন, যে কোনো ঘটনাতে রাজনীতির রং লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগ নেই, টাকা পয়সা নিয়ে বিবাদ, দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনা হচ্ছে যে একজনের কাছে 17,000 টাকা পেত, সেই টাকা চাওয়া নিয়ে বাজারে তর্ক বিতর্ক হয় এবং ঠেলাঠেলি হয়, এবং শেষ পর্যন্ত উত্তেজনা হওয়ার পরে উভয় পক্ষই থানাতে যায় এবং উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। এখানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার না। আয় এখন ভোটের সময় রাজনৈতিক রং লাগাতে পারলে সুবিধায় কিছু লোক এইসব করছে আর কি, পায়ের তলায় মাটি নেই, এখন যে কোনো ঘটনাকেই রাজনৈতিক রং লাগিয়ে দেবে, এই হচ্ছে বিষয়। আমাদের দলের পক্ষ থেকে এরকম কোনো ব্যাপার নেই যে কাউকে চাপ দিয়ে ভোট নিতে হবে, তৃণমূল সেই ভিত্তিতে বিশ্বাসী না। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।